রাসুল সাল্লাম বলেন কিছু সংখ্যক রোজাদার আছে যাদের রোজা কবুল হয় না এবং কিছু সংখ্যক ইবাদা ইবাদতকারী আছে যাদের শুধু রাত জাগাই হয় এখানে আমার প্রশ্ন হলো কেন তাদের রোজা কবুল হয় না এবং কেনই বা তাদের ইবাদত কবুল হয় না এটা হাদিসের একটি হাদিসের অংশ যে কামিন বা কাম্মিন কায়ামিন লাইসালাহমিন কিয়ামি ইল্লা সাহার কিছু সংখ্যক রোজাদার আছে যাদের রোজা ছাড়া আর কিছুই হয় না আর কিছু কিয়ামকারী আছে অর্থাৎ রমজানের রাত জেগে এবাদত আছে যাদের রাত জায়গায় সারের সার হয় এবাদাত বলতে কিছুই হয় না আসলে মূলত রোজাদার যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে না পান করে এবং যৌন কামনা বাসনা চরিতার্থ থেকে বিরত থাকার নামকে আমরা সাধারণত রোজা হিসাবে জানি এবং এইভাবেই আমাদেরকে শেখানো হয়েছে এখনও শেখানো হচ্ছে বই পুস্তকেও সেভাবে লেখা হয় তা আমি যতটুকু ইসলাম চর্চা করেছি এবং ভিতরে ঢোকার চেষ্টা করেছি তাতে দেখছি শুধু পানাহার এবং যৌনাচার থেকে বিরত থাকার নাম রোজা নয় রোজা তো ফার্সি শব্দ আসলে আরবি শব্দটা হলো সম বহু বসন শ্যাম সম মানে হলো বিরত থাকা তো বিরত থাকা শুধু পানাহার এবং যমুনাচার থেকে নয় বরং সাথে যাবতীয় অন্যায় ইসলাম অসমর্থিত ইসলাম অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম রোজা যেমন রসুল সাল্লা সাল্লাম বলেছেন মানলাম মানলামা ওয়াল আমালে বিহি ফালাইল্লাই হাজাত যে ব্যক্তি রোজা রেখে এই খানা পিনা ত্যাগ করল অথচ বাতিল কাজ বাতিল কথা ত্যাগ করতে পারল না তার এই খাদ্য পানীয় ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে খানা পিনা শুধু ত্যাগ করে থাকলেই রোজার উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না বরং যত অন্যায় কাজ আছে পাপ কাজ আছে বাতিল কাজ আছে কথা আছে তার থেকে বিরত থাকতেই হবে আমরা মনে করি শুধু সবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার এবং যৌনাচার কামাচার থেকে বিরত থাকার নাম রোজা আর সেজন্যে রোজা রেখে মাথায় টুপি দিয়ে ঘাড়ে রুমাল দিয়ে হাতে লাঠি নিয়ে আমরা যখন সাক্ষী দিতে যাচ্ছি আদালতে তখন মিথ্যা সাক্ষী উকিল বানিয়ে দিয়েছে বুঝিয়ে দিছে সেইভাবে কত সাক্ষী দিচ্ছে এভাবে আর হামেশা ব্যবসায়ী তার মিথ্যা কথা না বলে তার ব্যবসা হচ্ছে না মালে ভেজাল দেওয়া যত রকমের কাজ এক কথাই হ্যাঁ রোজা রেখে শুধু খাদ্য পানীয় ত্যাগ করা হচ্ছে কিন্তু ওই যে রোজা যে ঢাল স্বরূপ সে অন্যায় অপকর্ম থেকে নিজে বেঁচে থাকতে হবে এই দিকটা সম্পূর্ণ আমরা উপেক্ষা করছি এবং এখন সমাজের লোক প্রায় তাই করে ফলে দেখা যাচ্ছে যে এই রোজা তার কাজ দিচ্ছে না শুধু উপস হয়ে যাচ্ছে আর রাত্রিতে যে এবাদত করার ব্যাপারে হলো যে এবাদাত রাত্রির যে এবাদাত রমজানের এটা তো নফল সুন্নাত পর্যায়ের তো এখানে কোরআন তেলাওয়াত কোরআন অনুধাবন কোরআনের সাথে সম্পর্ক জোড়া এবং কোরআন অনুযায়ী জীবন গড়ার অনুভূতি এবং প্রেরণা এর থেকে লাভ করতে হয় তো এখানে দেখা যায় যে কিছু লোক এক জায়গায় হয়ে কত তাড়াতাড়ি এটা শেষ করা যায় এবং কী পড়ে সেটা যে পড়ে সেও বোঝে না যারা পিছনে থাকে তাও তার বোঝে না এখন কোনো রকমে একটা আনুষ্ঠানিক এবাদাত করে শেষ করে ফলে এই রমজানের যে কেয়ামাইলের মাধ্যমে যে কোরআন নাজিলের মাসের যে কোরআনকে তারা যে স্টাডি করবে কোরআন কায়েমের মাসে যে বদরের যুদ্ধ হয়েছিল এবং বিজয় লাভ করেছিল এই জন্যে কোরআন কায়মের মাসও বলা হয় এই দিকেই তারা কোনো গুরুত্ব দেয় না অতএব সে কোরআন কোরআনের মধ্যেই থাকে কোরআনের শিক্ষা এদের মধ্যে আসে না আর কোরআনের বিধান মেনে চলা এবং সমাজে রাষ্ট্রে সর্বত্র তা চালু হোক কায়েম হোক এর চেষ্টা কামনা বাসনা কোনো কিছুই থাকে না সুতরাং এটা রাজ জায়গায় সার হয় এতে তো কোনো উপকার হচ্ছে না